তাহলে তুমি আরাম কুঠিতে যাবেই, আমার কোনো কথা শুনবে না। বেরোবার সময় রোজ রোজ ওই এক কথা শুনতে আমার ভালো লাগে না সুধা। না, তুমি ওখানে যাবে না, আজ আমাদের বিয়ের তারিখ, তুমি আজ আমার কাছেই থাকবে। পাগলামি করো না সুধাময়, আজ আজ আমাকে যেতেই হবে। পান্না বিবি, পান্না বিবি আজ আমাকে একটা নতুন নাচ দেখাবে বলেছে। নতুন? বেশ তাই যাও, কিন্তু জেনে রেখো আজই তোমার শেষ যাওয়া। ভয় দেখাচ্ছ? না, আমার এতদিনের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে, আমি সত্যি কথাই বলছি। যা যা, মাথা খারাপ হয়েছে তোমার, তাই তোমার বাবা মার পরিণতি দেখেও তোমার শিক্ষা হয়নি, আজ বুঝবে। আরাম কুটিরে যাও। রাজাবাবু, আমি এক্ষুনি আসছি রাজাবাবু। সে কি পান না ভাই, আর একটা গান হোক। একটুখানি রাজাবাবু, এক্ষুনি আসছি আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোথায়, কে ডাকছে? আপনি চলুন না। আমায় চিনতে পারো? কে আপনি? ওই যে যে ঘরে বসে আছেন, যে তোমাকে সোহাগ করে মুক্তোর মালা পরিয়ে দিল, আমি তার স্ত্রী। ও, তা আপনি এখানে? বয়স আছে, তাই নানা ছলা কলায় পুরুষ মানুষকে শুধু বশ করতেই শিখেছ। স্বামী পুত্র সংসার যে কি সুখের তার কিছুই জানলে না, জেনেছ শুধু সবার কাছ থেকে সুখ ছিনিয়ে নিতে। আপনার ওই বাজে কথা শোনার আমার সময় নেই। দাঁড়াও, কেন তোমার কাছে এসেছি জিজ্ঞেস করলে না তো? বলুন, কেন এসেছেন? আমি তুমি তুমি কে? তোমার স্ত্রী সুধাময়ী। চিনতে পারি? সুধাময়ী, তুমি কাজ করলে, তুমি